দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগে মনোনয়ন বিক্রির শেষ দিন আজ সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন ফর্ম বিক্রির চতুর্থ দিনের কার্যক্রম সকাল 8:45 থেকে শুরু হয়েছে। আজ মঙ্গলবার 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রির তৃতীয় দিনে 733টি, দ্বিতীয় দিনে 1212টি আর প্রথম দিনে 1074টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এর মধ্যে সরাসরি 1060 জন আর অনলাইনে 14 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বলে জানিয়েছে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফর্ম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ 3 আসনের মনোনয়ন ফর্ম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।